শান্ত থাকলে এটা হচ্ছে প্রেমের একটা গান, মেয়েটা ওর যাকে পছন্দ করে তাকে বলছে মানে শান্ত থাকলে তোমায় খুব ভালো মানায়, শান্ত থাকলে তোমায় খুব ভালো মানায় ভালো মানায়, তুমি যখন কাছে আসো মেয়েকে বনারে খো খো আপা লাগে সব। আমি তো বলেই গেলাম, আপনার নামটা একটু বলেন আমাদের একটু। আমার নাম অংচিং থাই মারমা মারমা। অসাধারণ, আমার খুবই ভালো লাগছে। আমি আমার স্পেস থেকে আমি বলি, আসলে কি বলবো, মানে তাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য। তবে একটু সময় নিয়ে আসলে অত্যন্ত আরো খুশি হতাম যদি আজকে রাতটা থাকা সম্ভব হতো, থাকতে পারে তাহলে সেটা চেষ্টা করে যদি থাকা সম্ভব। দেখা যায় রাত্রে আজকে আমরা আরো 4-5 জন মিলে একটা ছবি আঁকার একটা বিশাল একটা প্রোগ্রাম করে ফেলি রাত্রে, তাহলে সেভাবে সময় কাটানো যায় কিনা এখন সে প্রস্তাব যদি ই করেন দেখেন যদি সম্ভব হয়। এখন সিরিয়াস কল মানে সমস্যা হলে তো সেটা পার্সোনাল ব্যাপার, সেটা তো বোঝা যাবে না। যাই হোক, অনেক অনেক আমি এনজয় করছি। দেখি কৃষ্ণ একটু তোমার কেমন লাগছে দাদা? আমিও জীবনে প্রথমেই শুনলাম, আমারও তো এরকম মানে টিভিতে পাটি এসে শুনছি কিন্তু সামনাসামনি বাট এরকম পরিবেশে মানে তো আসলে এটা সম্ভব হয়নি। জয়িতা কেমন লাগছে অনুভূতি বলো। হ্যাঁ খুবই ভালো লাগছে। অনেক হ্যাঁ সেটা তো পাওয়া যায় না, বাংলা অর্থ দেখা যায়, গানটা শুনলাম গান শুনি কিন্তু অর্থ বুঝি অর্থ তো দাদা যে আমাদের অর্থটা বলে হ্যাঁ সে বাংলাতে আবার যে মিনিং করে দিয়েছে সব গানের অর্থ বুঝতে নাই। খুবই এক্সাইটেড ছিলাম, শুনতে পারি অনেক ভালো লাগছে। আর এই গানটা শোনার জন্য ধন্যবাদ দিতে আগে স্যারকে দিব, কারণ আমার আজকে বাড়ি যাওয়ার কথা ছিল। অনেক সুন্দর মানে তাকে দেখো মানুষকে ভালোবাসে, ওই যে বললাম যে খাওয়ায় কখনো কাউকে খুশি করা যায় না, তাহলে তোমরা যে তাকে গান শোনাইয়া তাদের অতিথিদের গান শোনাইয়া তাদের আনন্দ দিয়েছো, নাটক করে আনন্দ দিয়েছো, তার জন্য সে চিন্তা করলো যে না আমি আমার ছোটদের জন্য আমি তাহলে আমার এলাকার একটা আমার জন্মস্থানের একটা গান আমি তুলে ধরার চেষ্টা করছি, তাই না? তাহলে দেখো কতটা এখানে খুশি হয়ে মন থেকে তার বন্ধুই কিন্তু তার প্রকাশ করলো যে তাকে কিন্তু অনুরোধ করে দেখা যায় গান গাও গান গাও তারপরে গান গাইছে, কিন্তু নিজুদ্ধকে যে গানটা যে এখানে গেয়ে শোনালো তার জন্য যে অনুরোধ মানে সত্যটা প্রকাশ করছে। আপনার বন্ধু আপনি তো দেখে একটু বলতেন তো আমি তো শুনি এই গান আমরা দেখো খুব স্বল্প সময় কি করছি
তারকে কিন্তু আমরা মনকে তাকে খুশি করতে পেরেছি, তার জন্য সে কিন্তু এটা বাংলাটা অর্থ আমাদের মিনিং, তার বন্ধু কিন্তু মানতে পারেনি, এবার যদি না কখনো আমরা অর্থ জানি না। তাহলে আপনার এদের যে খুশি হয়েছে, আপনার এখন আপনার এই প্রতিষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আপনার সার্বিকভাবে? প্রতিষ্ঠানের জন্য আপনার যদি কখনো ঘোরা উচিত না, এরা তো যাবে, এডমিশন দিয়ে যাবে, এডমিশন দিয়ে তো অবশ্যই যাবে। চট্টগ্রাম থেকে আমার বাড়ি আরো দূরে আছে, দেখা উচিত, ঘোরা উচিত, নতুন কিছুর সাথে সাক্ষাৎ হওয়া উচিত, তাহলে ভালো লাগবে। যদি কখনো যাও পড়াশোনা বন্ধ করে দিয়ে ওই স্বপ্ন দেখো যে কিভাবে আমি ওখানে যাইতে পারি। পড়াশোনা না করলে তো দাদা তোমাকে আর দাদার পাশে দাঁড়াইতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে পড়বো তারপরে বিশ্ববিদ্যালয়ের পাশে দাদা চমক দেওয়ার জন্য অনুপকে ধন্যবাদ। তবে জানাই আসলে একটু অন্যরকম একটু খুশি হতাম যে অন্যভাবে আমরা প্রেজেন্টেশনটা অন্যভাবে একটু ফুল দিয়ে তাদেরকে আমাদের অভিনন্দন জানাতাম, আমাদের সবকিছু অনিচ্ছিত ছিল, একটু অন্যভাবে আমরা চাইতাম যে আমাদের অতিথি অনুপ আসলে দেখা যায়, ফুল না আসলেও দেখা যায় অনুপের যেহেতু দুজন গেস্ট আসতেছে তাহলে অবশ্যই আমরা অন্যভাবে করার চেষ্টা করতাম, কিন্তু সেদিক দিয়ে একটু কষ্ট পাচ্ছি। যাই হোক, আবার একটা সারপ্রাইজ, সেটাও ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে না? হ্যাঁ, আমরা ক্লাস শেষ পর্যায়ে প্রায়, সেই সময় চলে আসছে, পরীক্ষার খাতা দেখতেছি, সে সময় চলে আসছে। যাই হোক, সব মিলিয়ে সবার জন্য শুভকামনা, এখানে নবীন প্রবীণ যারা আছে সবার জন্য শুভকামনা রেখি আজকের এই প্রোগ্রামটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ।